শুধু দুইটা সেটিংস করলেই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে, আমি আপনাকে কথা দিলাম। দেখেন এই যে আইডিটা, ঠিক এরকম ভাবে আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং আইডিও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হবে দুইটা কাজ করলেই। আপনাদেরকে আমি এখন একটু ভালো করে দেখাতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো বুঝবেন। আমি যে কাজগুলো করব দুইটা কাজ, সেই কাজগুলো করবেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো চলুন, আমাকে বিশ্বাস করে হলো একটু ভিডিওটা দেখেন, আশা করি ভালো কিছু উপহার আপনি পাবেন এই ভিডিওটা থেকে। তো এখন আপনি প্রথমে যে কাজটা করবেন, এই দুইটা কাজ করার জন্য আমি এটা কেটে দিই। প্রথম অবস্থায় আপনি আপনার টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন, যে আইডিতে আপনি ভিডিও আপলোড করেন সেই আইডিতে চলে যাবেন, ঠিক আছে? অবশ্যই যে আইডির ভিডিও আপনি ভাইরাল করতে চান সেই আইডিতে চলে যাবেন। আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই, আপনি দেখতে পাচ্ছেন আমার আইডিতে কোনো ফলোয়ার কিছুই নেই, এই আইডিটা আমি এইমাত্র খুলছি, কারণ আমার যে রিয়েল আইডিটা সেটা আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি ওই ফোনে, এই ফোনে কোনো রকম টিকটক আইডি ছিল না, বা আমার রিয়েল আইডিটা এই ফোনে লগ ইন করতেও চাই না, কারণ এই ফোনে লগ ইন করলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই ফোন দিয়ে আমি বিভিন্ন কাজ বাজ করি, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসে বা অ্যাপস ইনস্টল করি, লিঙ্কে ক্লিক করি, এজন্য এই ফোনে আমি ওইটা ইনস্টল করি নাই, ঠিক আছে? মানে লগ ইন করি নাই আইডিটা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলেন আমার ভিডিও ভাইরাল হয় না, টিকটকে আমার ফলোয়ার কম। ভাই শোনেন, মূলত হচ্ছে আমি টিকটকে অ্যাক্টিভ না, আমি টিকটকে ভিডিও তৈরি করার সময় পাই না, আমি ইউটিউব এবং ফেসবুকে কাজ করি, টিকটক থেকে টাকা পাওয়া যায় না, আমি টাকা ছাড়া কোথাও কাজ করবো না। ভাই বলে রাখি, যাই বলেন আপনারা বলতে থাকেন, যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার ভাই ভিডিও দেখার দরকার নাই, আপনারা আমি বলে দিই। আর যদি ভালো লাগে তাহলে ভাইয়ের ভিডিও আপনি দেখতে পারেন, যদি উপকৃত হন, ঠিক আছে? আর কোনো সময় আমি ফাও টিপস আপনাদেরকে দেই না, আর কখনো দিতেও চাই না, তার কারণ হচ্ছে আপনাদেরকে ভুয়া তথ্য দিলে পরবর্তীতে আপনারা আমার ভিডিও দেখবেন না। তাই অবশ্যই আজকে দুইটা সেটিং দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও ভাইরাল করতে পারবেন আশা করব। এখন মূলত আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি হোম পেজে চলে আসেন। প্রথমে হোম পেজে আসার পরে এখন আপনি এখান থেকে খুঁজবেন কোন ভিডিওটা সেক্সুয়াল কন্টেন্ট আছে, ঠিক আছে? আপনি দেখবেন অনেক সময় মেয়েরা কিন্তু খারাপ খারাপ কন্টেন্ট আপলোড করে, তো আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে আসার পরে আপনি এখানে লিখবেন, খারাপ কিছু লিখে দিবেন যেটা আপনারা লিখেন। তো আমি এরকম খারাপ কিছু লিখে দিলাম, এরপরে দেখেন এখানে কিন্তু খারাপ কিছু ভিডিও চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন এই একটা ভিডিও আছে, আমি ভিডিওটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা কিন্তু একটা মানে সেক্সুয়াল কন্টেন্টের মতো, মানে সেক্সুয়াল কন্টেন্ট, আমি কিন্তু এটাকে হাইড করে দিয়েছি, ঠিক আছে? সেক্সুয়াল কন্টেন্ট এই ভিডিওতে আপনি রিপোর্ট করবেন। এই ভিডিওতে রিপোর্ট কিভাবে করবেন, দেখেন এরকম খারাপ ভিডিও যেটা পাবেন, যেটা খারাপ দেখা যায় বা টিকটকের নিয়ম কারণ অমান্য করে, এরকম ভিডিও আপনি খুঁজে খুঁজে এই ভিডিওতে রিপোর্ট করবেন। তাহলে আপনার কিভাবে ভিডিও ভাইরাল হবে সেটা একটু পরে বলি, আগে আপনি রিপোর্টটা কিভাবে করবেন সেটা দেখাই। এজন্য যে ভিডিওতে আপনি রিপোর্ট করতে চান, যে ভিডিওটা খারাপ, ওই ভিডিওর নিচে শেয়ার আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে রিপোর্ট, আপনি এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্টের যে ফর্মটা সেটা এখানে ওপেন হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিপোর্টের ক্যাটাগরি রয়েছে। তো আপনি এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে নোডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, আপনি এই নোডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট এটাকে সিলেক্ট করবেন, কারণ এটা সেক্সুয়াল কন্টেন্ট, ঠিক আছে? তো আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে চাইলে দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন, এই যে সেক্সুয়ালি সাজেস্টিভ, আপনি এটা সিলেক্ট করবেন দুই নাম্বারটা। তো আমি এখান থেকে দুই নাম্বারটা দিলাম, এরপর নিচ থেকে এই সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন থ্যাংক ফর রিপোর্টিং, মানে টিকটক আপনাকে এখান থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবে যে আসলে আপনি রিপোর্টটা করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাবে। এবং যে আইডি দিয়ে আপনি রিপোর্টটা করবেন সেই আইডির ভিডিও কীভাবে ভাইরাল হবে সেটা আপনাদেরকে বলি। এখন এই যে রিপোর্টটা করলেন, এই রিপোর্টটা করার ফলে কিন্তু টিকটক খুশি হবে যে না, আপনি একটা খারাপ ভিডিওতে রিপোর্ট করছেন, সেই ভিডিও তো রিমুক্ত হবেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে আইডিটা তাদের কাছে চোখে পড়বে যে আসলে না, এই ভিডিওটা, এই আইডিটা তো ভালো, মানে খুঁজে খুঁজে রিপোর্ট দিতেছে বা খারাপ কন্টেন্টের রিপোর্ট দিছে, তো এই আইডিটার দিকে কিন্তু একটু ভালোভাবে টিকটক নজর দিবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু একটু রিচটা বাড়িয়ে দিবে যে আপনি একটা ভালো কাজ করছেন। অনেক সময় হয় না, আমরা একটা ভালো কাজ করলে কেউ যদি ভালো কাজ করে তাকে আমরা কিছু পুরস্কার দিই বা ভালো ভালোবাসি, মানে যাই করি না কেন তাকে কিছু পুরস্কার দিই বা তাকে ভালোবাসি আমরা, তো এভাবে কিন্তু টিকটকও আপনাকে কিন্তু ভালোবাসা দিয়ে কিন্তু আপনার আইডিটাকে গ্রো করে দিতে পারে বা আপনার এই লাইক কমেন্ট বা রিচ কিন্তু বাড়ায় দিবে ভিডিও, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনার আইডি ভাইরাল হবে, এই কাজগুলো প্রতিনিয়ত করতে থাকবেন। খারাপ কন্টেন্ট বেছে বেছে খুঁজে খুঁজে বের করে সেগুলোতে ডাইরেক্ট রিপোর্ট মেরে দিবেন, ঠিক আছে? যেটা যেভাবে কন্টেন্ট সেটা সেইভাবে, অনেকে ফাঁসি দিয়ে আছে বা মৃত্যুর কন্টেন্ট, এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, ওইগুলো আপনি রিপোর্ট করে দিবেন। তো ঠিক আছে, এরকম এই কাজটা এভাবে করবেন। এরপরে দুই নম্বর যে বিষয়টা সেটা কি, সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে উপরে এই যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবার নিচে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে চলে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই রিপোর্টে প্রবলেম, এখানে আসবেন। রিপোর্টে প্রবলেমে আসার পরে এখানে এই কাজটা অবশ্যই করবেন, এই দুইটা কাজ 100% বাই করবেন, প্রতিনিয়ত করতে থাকবেন, একদিন না একদিন দেখবেন আমার ভিডিও ভাইরাল হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন, এখানে কি লিখবেন, এখানে আপনি লিখবেন এই যে দেখেন, লেখাও দরকার নেই, আপনি এখান থেকে আই ওয়ান টু গ্রো মাই অ্যাকাউন্ট, এটা যদি এখানে সাজেস্টে না আসে তাহলে উপরে এটা লিখবেন, আর এখান থেকে যদি সাজেস্টে আসে তাহলে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন।
এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আই ও এন টু গ্রো মাই অ্যাকাউন্ট, এই লেখাটার উপরে আবারও আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই লেখাটার উপরে আবারও ক্লিক করে দিলাম। আবারও ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর একদম নিচের দিকে চলে আসবেন, এইগুলো দেখার কিছু দরকার নাই। এখানে টিকটক আপনাদেরকে বলবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে পোস্ট করবেন, এইসব বিভিন্ন কথাবার্তা বলবে, এগুলো দেখার দরকার নেই। আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দেখতে পাচ্ছেন ইজ ইউর প্রবলেম রিসলভ, আপনি এখানে এটা কি করবেন এখান থেকে নো করে দিবেন। আমি এখান থেকে নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফিডব্যাকটা তো চলে যাবে, এবং এটা টিকটক এর কাছে দেওয়ার পরে আপনার টিকটক আপনার আইডিটা চেক করবে যে আসলে আপনার ভিডিও ভাইরাল হইতেছে কিনা। তো চেক করার পর যদি দেখেন আপনার আইডি গ্রোথ রেট কম, ফ্রিজ হয়ে আছে আইডি, তাহলে এটা আনফ্রিজ করে দিবে এবং আপনার ভিডিও রিচ বাড়ায় দিবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নিড মোর হেল্প, আপনি এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করে আপনি টিকটককে জানাইতে পারেন আপনার আইডি ভিডিও ভাইরাল হয় না নাকি মানে আইডি ফ্রিজ হয়ে গেছে, কিভাবে আনফ্রিজ করবেন আইডি, এই সম্পর্কে ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন, পেজেও আছে দেখতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার আইডির প্রথম একটা প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনি এই স্ক্রিনশটে ক্লিক করে এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে আপনার আইডিতে কি কি সমস্যা বা আপনার আইডি ভিডিও ভাইরাল হয় নাকি হয়েছে নাকি হইতেছে না বা কি সমস্যা, সেটা আপনি লিখে এখান থেকে আপনি কি করতে পারেন সাবমিটে ক্লিক করে আপনি এটাকে সাবমিটে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই আপনাকে ভালো করে লিখতে হবে সবকিছু, তারপর নিচ থেকে সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল করবে টিকটক নিজেই, ঠিক আছে। এভাবে সাবমিট করে দিবেন সবকিছু সঠিকভাবে বুঝিয়ে শুনে। তো এই দুইটা ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ভাই, আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে। এটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটর যারা টিকটক টিপস আপনাদেরকে দেয় অবশ্যই সবাই কিন্তু বলবে যে আপনাকে এই দুইটা কাজ অবশ্যই করতে হবে। ভিডিওতে কিন্তু রিপোর্ট মারতে হবে, আপনি দেখবেন ইংলিশ কন্টেন্ট অথবা আপনারা দেখবেন পাকিস্তানের বিভিন্ন ধরনের চ্যানেল আছে, তাদের ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন তারাও কিন্তু এরকম রিপোর্ট মেরে মেরে কিন্তু আইডিগুলো ভাইরাল করে নিচ্ছে। কিভাবে নিচ্ছে, রিপোর্ট মারলে কিন্তু টিকটকের কাছে আইডিটা শো হয় এবং টিকটক আপনাকে ভালোবেসে, ওই যে বললাম ভালোবেসে কিন্তু আদর করে আপনার আইডিটাকে ভাইরাল করে দিতে পারে যদি টিকটক চায়। অবশ্যই দেওয়ার সম্ভাবনা বেশি, অবশ্যই করতে থাকেন, একদিন দুই দিন করেই ফলাফল পাবেন না, কিছুদিন ঘাটাঘাটি করেন, কিছুদিন করেন, তারপর আস্তে আস্তে ভালো কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনার ভিডিও ভাই ভাইরাল হবে, ঠিক আছে। ভিডিও সম্পূর্ণ না দেখে না বুঝে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। যদি আপনার ভিডিও ভালো লাগে না লাগে আপনি চলে যেতে পারেন, দেখার দরকার নাই, কিন্তু কমেন্ট করার কোনো দরকার নেই। খারাপ কমেন্ট, ভালো লাগলে ভিডিওতে একটা ভালো কমেন্ট করে যান। আর যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিও ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।